অনেক বোনরা আছেন শাশুড়ি নির্যাতন করে, ননদ নির্যাতন করে, দেবর নির্যাতন করে, শ্বশুর নির্যাতন করে, অমানুষ স্বামীটাও নির্যাতন করে। যদি এরকম হয় যে গরিব ফ্যামিলির তিনি এখান থেকে যেতেও পারছেন না, থাকতেও পারছেন না, যদি এরকম পরিস্থিতি হয়, আমি বলি এই বোনদেরকে, স্বামী যদি অবিচার করে, জুলুম করে, অন্যায় করে, ইসলাম বলে না একজন নারী সেটা সারা জীবন সয়ে যেতে বাধ্য, অবশ্যই তিনি সেটার প্রতিকারের জন্য উদ্যোগ নিতে পারেন, সে অধিকার তার আছে, কিন্তু আগে তিনি নিজে চেষ্টা করবেন ভালোবাসা দিয়ে বুঝিয়ে। কোনো ভাবে হয় না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেকগুলো স্টেপ বলেছেন, ফাবাহাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, তাহলে উভয় পরিবার থেকে মুরব্বীদেরকে নিয়ে বসবে, বসে সমাধান করার চেষ্টা করবে, অন্য কাউকে দিয়ে নসিহা করবে, তাতেও যদি না হয় তিনি সহ্য করতে না পারেন এবং ভয় করেন যে আল্লাহর হুকুম থেকে তিনি সরে যাবেন, তার দ্বারা বেয়াদবি হবে, গুনাহ হয়ে যেতে পারে, স্বামীর আচরণ সহ্য করতে পারছেন না, তাহলে তিনি তার সঙ্গে থাকবেন কি থাকবেন না, বা না থাকলে কিভাবে তার কাছ থেকে বিচ্ছেদ হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করতে পারে, এটা হলো শেষ চিকিৎসা হিসেবে। কিন্তু প্রথম সবগুলো হবে কিভাবে সংসারটা টেকানো যায়। কিছু লোক আছে দেখবেন আমাদের মা বোনদেরকে উস্কানি দেয়, খোঁচা, একটু কিছু হলেই বলে আরে ছেড়ে দাও, কত ছেলে আসবে, তুমি সাহস করো, কি হবে তোমার, এই উস্কিয়ে দিয়ে সংসারটা ভেঙে দেয়। পরের ইতিহাসটা এই ভেঙে দিছে যে ওই লোক আর খবরও রাখে না, ওই বেচারি কি করে। আমি বলছি না যে জুলুম সহ্য করে যেতে হবে, কিন্তু সবর করতে হবে, দাম্পত্য জীবনে টুনটান একটু আধটু হবেই হবে, এটা ছাড়া কোনো সংসার পৃথিবীতে একটাও একেবারে, যাদেরকে দেখেন শান্তির সাগরে হাবুডুবু খাচ্ছে স্বামী স্ত্রী, তাদেরও সংসারে টুকটাক ঝগড়াঝাটি। আরে আপনি আমি কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে ঐমান করে মসজিদে এসে শুয়ে রয়েছেন, বাসা যাবেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যস্থতা করে মিটমাট করে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে অভিমান হয়েছে, মসজিদে এসে মাটিতে শুয়ে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া আবু তুরাব, ও মাটির বাপ কি হয়েছে, উঠো, তিনি যে মিটমাট করে দিলেন। তাহলে তাদের সংসারে যদি হয় তো আমাদের সংসারে টুনটান হতে পারে কি পারে না, বিধায় এগুলোর কারণে হার্ট হওয়া যাবে না। আপনার স্বামী খারাপ, স্বামীকে ভালো করার চেষ্টা করেন, আপনার স্ত্রী খারাপ, স্ত্রীকে ভালো করার চেষ্টা করেন এবং শ্রদ্ধা ধরে রাখার চেষ্টা করেন। যদি কোনোভাবে কিছুতেই আর করা না যায়, তাহলে যেটা বললাম পরবর্তী স্টেপগুলো অবলম্বন করবেন, আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। অনেক বোনরা আছেন শাশুড়ি নির্যাতন করে, ননদ নির্যাতন করে, দেবর নির্যাতন করে, শ্বশুর নির্যাতন করে, অমানুষ স্বামীটাও নির্যাতন করে, আছে না নাই। যদি এরকম হয় যে গরিব ফ্যামিলির তিনি এখান থেকে যেতেও পারছেন না, থাকতেও পারছেন না, গেলে তার জন্য গ্লানি আরো বেশি, তিনি জানেন প্রত্যেকের অবস্থা তিনি ভালো জানেন, যদি এরকম পরিস্থিতি হয়, আমি বলি এই বোনদেরকে যে এই অমানুষ যারা আপনার প্রতি জুলুম করছে, সে হোক শ্বশুর, হোক শাশুড়ি, হোক ননদ, হোক স্বামী, তারা অবশ্যই জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের কাষ্ঠ হবে, জাহান্নামে পুড়বে তারা যদি জুলুম করে থাকে, অন্যায় করে থাকে। কিন্তু আপনি যদি সবর করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা সবরের বিনিময়ে আস-সবরু জাযাউহু আল-জান্নাহ ইন্নামা ইউওয়াফাস-সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের জান্নাত দেওয়ার সময় কোনো হিসাব নিকাশ করবেন না, হিসাব ছাড়া জান্নাত দিবেন। যেই কোনো ধৈর্যশীলকে হুটহাট রাগ হয়ে যাতা করে ফেললেন, কিছু একটা ঘটায় ফেললেন, বেসবর হলেন, আপনার জন্য না, ধৈর্য ধারণ করতে পারেন, ঢোক গিলতে পারেন, ধৈর্যকে গিলে হজম করে ফেলতে পারেন, তাহলে আশা করতে পারেন কিয়ামতে আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার সময় হিসাব করে দিবেন না, হিসাব ছাড়া দিবেন। আর সবাই ধৈর্যশীল হবো তো ইনশাআল্লাহ। অতএব আমাদের এই বোনের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দাম্পত্য জীবনে সুখী করুন, এবং স্বামী যে তার প্রতি দুর্ব্যবহার করছে, দুর্ব্যবহার করলে আপনি পাঁচ চেষ্টা করবেন ভালোবাদ দিয়ে এটাকে সমাধান করার, ভালোবাসা দিয়ে সংশোধন করার, না পারলে অন্যকেদেরকে দিয়ে প্রেসার দিবেন এবং প্রজন অভিমান করবেন, অভিমান করে কিছুদিন পৃথক থাকবেন, বিভিন্ন স্টেপ অবলম্বন করবেন, কিন্তু আপনার দ্বারা যেন অন্যায় না হয়। অনেকে অন্যায়ের মোকাবেলা করতে গিয়ে নিজে আরেকটা কি করে ফেলে, অন্যায় করে ফেলে, ধরেন স্বামী একটা গালি দিল, আপনি আরেকটা গালি পাল্টা দিলেন, তাহলে সেও খারাপ হলো, আপনিও সে কাতারে চলে গেলেন। অতএব আপনি প্রতিবাদ করেন সুন্দরভাবে, কিন্তু খারাপ হয়ে যায়েন না, নিজের আমল নষ্ট করবেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।